فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور আসিফ ইকবাল বলেছে আমার বয়স 17 আমি দশম শ্রেণীর ছাত্র আমার পরিবার ইসলাম পছন্দ করে না কিন্তু আলহামদুলিল্লাহ গত বছর আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন আমি নিয়মিত নামাজ পড়ি এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি কিন্তু আমার পরিবার আমার বিরোধিতা করে বাবা আমার দাড়ি জোর করে কেটে দেয় আমাকে ফজরের সময় জামাতে যেতে দেয় না ঘর বন্ধ করে রাখে কোনো ইসলামিক বই পড়তে দেয় না আর নানাভাবে ইসলাম পালনে বাধা দেয় এখন আমার করণীয় কি খুবই বেদনাদায়ক একটা কাহিনী আমরা শুনলাম আসিফ ইকবালের এই প্রশ্নের মধ্যে সুবহানাল্লাহ আমাদের মুসলিম সমাজে এমন বাবা মাও আছে যে সন্তানদেরকে কোরআন পড়তে দেয় না সালাত পড়তে দেয় না ফজরে উঠতে দেয় না বরং বিপরীত দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে অথচ আমরা দিনদার ফ্যামিলিগুলোকে জানি যারা চেষ্টা করে ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর সালাত পড়ানোর ফজরে ঘুম থেকে ওঠানোর এত চেষ্টার পরেও সেটা কঠিন হয়ে যায় কারণ মানুষ স্বভাবতই অলস এবং দুর্বল এবং তার মধ্যে শয়তানের প্ররোচনায় একটা রিঅ্যাক্টিভ এবং বিপরীত ধর্মী প্রবণতা কাজ করে ফলে যে পরিবারের সন্তানরা স্বেচ্ছায় সালাতমুখী হয় কোরআনমুখী হয় দিনদার হয় ফজরের ঘুম থেকে উঠে তারা অন্যরকম সৌভাগ্যবান আফসোস হয় তাদের মা বাবারা সেটা এখনো উপলব্ধি করেনি আমি একজন মায়ের সাথে কথা বলছিলাম সামনাসামনি তাদের 3 মেয়ে ছিল যারা খুব ফুল হিজাব করত তো মা বলল যে আপনি একটু ওদেরকে নসিহত করুন যে ওরা এত বাড়াবাড়ি রকমের পর্দা কেন করছে ওরা কেন নিকাব পড়ছে ওদেরকে বলুন যে তারা পর্দা করুক তবে মাঝামাঝি টাইপের পর্দা করুক যাতে সব পরিবেশে যাওয়া যায় আমি সেই মাকে বললাম যে খালাম্মা আপনি বোধহয় বুঝতে পারছেন না আপনি কত বড় ভাগ্যবান মা আপনি কিন্তু আপনার মেয়েদেরকে এভাবে হয়তো গড়ে তোলেননি আপনার কথা থেকে আমি বুঝতে পারছি উনি বলেন যে হ্যাঁ আমি এভাবেই তাদেরকে আসলে গড়ে তোলেনি তারা কেউই পর্দা করতো না কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল ওরা শুধু পর্দা করছে না বরং একটু বাড়াবাড়ি রকমের পর্দা করছে আমি বললাম পর্দা কখনো আসলে বাড়াবাড়ি রকমের হয় না পর্দা কখনো বাড়াবাড়ি রকমের হয় না ইসলামের পর্দা হয়তো কেউ শতভাগ পরিপালন করছেন কেউ 90% কেউ 80% কেউ 70 কেউ 60 কেউ 50 কেউ মিনিমাম পর্দাটা মেইনটেইন করছেন জাস্ট শালীনতাটুকু রক্ষা করছেন বাট শরঈ পর্দা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে না কিন্তু আপনার মেয়েরা যদি শতভাগ পর্দা করে এটাকে বাড়াবাড়ি কেন বলছেন আপনি যে কি সৌভাগ্যবান আপনি মনে হয় সেটা উপলব্ধি করতে পারছেন না কোনো চেষ্টা না করেই আপনি এত বড় একজন ভাগ্যবান মা হলেন যাদের মেয়েরা বিদেশে ইউরোপে আমেরিকাতে থেকে পড়াশোনা করেও পর্দা করছে সুবহানাল্লাহ এই কথা বলার পরে দেখলাম তার মধ্যে খুশির এবং আনন্দের একটা ঝেলিক বোধহয় কেউ তাকে এভাবে বোঝায়নি অথবা তার মধ্যেও সেরকম মাইন্ডসেট ছিল না যে তিনি আসলে একজন গর্বিত মা আসলে পর্দার প্রতি আজকের আধুনিক শিক্ষিতদের একটা ভুল ধারণার কারণে তারা এটাকে ধর্মীয় গোড়ামি বলছে ঠিক তেমনি প্রতিদিন রেগুলার কোরআন তেলাওয়াত করা কিংবা মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা কিংবা যুবা বয়সে ফজর সালাত ও জামাতের সাথে পড়া এটাকেও আধুনিক শিক্ষিত তথাকথিত অনেক বাবা মায়েরা মনে করছে এটা অনেক বাড়াবাড়ি দিনদারি হতে হবে জীবনের শেষ ভাগে এসে অনেক বাবা মাকে তো আমরা এটাও দেখছি হজ ফরজ হওয়ার পর দিন বছরের পর বছর তারা হজ আদায় করছেন না বুড়ো হয়ে যাওয়ার পরে তারা আদায় করবেন মনে হয় যেন আল্লাহ তাআলা তাদেরকে গ্যারান্টি দিয়েছে যে তারা বুড়ো হয়ে যাওয়া পর্যন্ত 70-80 বছর বয়স হওয়া পর্যন্ত বেঁচে থাকবে যাই হোক আমি আসিফ তোমাকে বলবো তুমি ধৈর্য ধরো, তুমি বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করে যাও। তোমার বাবা যদি তোমাকে ঘর বন্ধ করে রাখে তুমি ঘরেই সালাত পড়ে ফেলো, তুমি এটা নিয়ে ঝগড়া করো না। এবং তুমি তোমার বাবার কপালে চুমু খেয়ে বলো, বাবা আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে আমার কাজটা করতে দাও, তুমি বিশ্বাস করো আমি খারাপ কিছু করব না। দাড়ি রাখাটা কি খারাপ? মেয়েদের জন্য হিজাব মেনটেন করাটা কি খারাপ? এগুলো খারাপ না। যারা দিনদার হয়েছে আমি মনে করি মা বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাদের প্রতি দায়িত্ববোধ আরও যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে ঠিক এই কৌশল এবং এই টেকনিকের মধ্য দিয়ে মা বাবার আস্থা অর্জন করা যাবে। মা বাবা যদি দেখে একটা সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক, তারা তাদের দিনদারির মধ্য দিয়ে আরও ভদ্র হয়েছে, মা বাবার প্রতি আরও আন্তরিক হয়েছে, মা বাবার প্রতি আরও কেয়ারফুল হয়েছে, তাদের আরও বেশি কেয়ার নিচ্ছে, সেবা যত্ন বাড়িয়ে দিয়েছে, তাহলে মা বাবা কিন্তু ভাববে যে তার এই দিনদারির কারণে তার এই ভালো দিকগুলো আমি পাচ্ছি। কিন্তু যদি এমনটা হয় যে আমাদের ছেলেমেয়েরা দিনদার হলো বা মা বাবার দিনদারির মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, কিন্তু এই ছেলেমেয়েরা তাদের নিজেদের দিনদারির কারণে মা বাবার প্রতি বিদ্বেষ পোষণ করে এবং বলে যে আমার বাবা জাহান্নামী, আমার মা জাহান্নামী, তারা খারাপ, তারা মুশরিক, এই ধরনের উল্টাপাল্টা কথা বলার কারণে বাবা মা প্রচণ্ড রেগে যান এবং তখন তারা ভাবেন যে এই সন্তানরা আসলে মিসগাইডেড হয়েছে, সামহাও কেউ একজন তাদের ব্রেন ওয়াশ করেছে, ফলে আমার প্রতি অথবা তার মায়ের প্রতি এত বাজে বাজে মন্তব্য, এত বাজে ব্যবহার কেন করছে। সুতরাং আমি বলবো যে বুদ্ধিমত্তা হচ্ছে যে যত ভালো দিনদার হবে, দিনের পথে যত সঠিকভাবে আসবে, তার আখলাক তত সুন্দর হবে, তার ব্যবহার তত সুন্দর হবে, তত বিনয়ী সে হবে, তত বিনম্র আচরণ সে করবে সবার সাথে, শুধু মা বাবার সাথে না, সবার সাথে। তখন সমাজ বুঝতে বাধ্য হবে এবং সমাজ বিশ্বাস করতে বাধ্য হবে যে এগুলো হচ্ছে দিনদারির প্রভাব, এগুলো হচ্ছে দিনদারির ফলাফল। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখি। দিনদারি বাড়ার সাথে সাথেই মানুষের মধ্যে একটা উগ্রতা তৈরি হয়, একটা হিংস্রতা তৈরি হয়, একটা অন্যদের প্রতি একটা চরম বিদ্বেষ ভাব তৈরি হয় এবং অন্যদেরকে তাচ্ছিল্য করা, ছোট করা, গালিগালাজ করার একটা প্রভাব কারো কারো মধ্যে দেখা যায়, যেটা খুবই দুঃখজনক। এবং এর ফলে সেটাকে যারা ইসলামকে পছন্দ করে না তারা ফলাও করে প্রচার করে, এটা বোঝানোর চেষ্টা করে যে সকল মুসলিম এরকম এবং ইসলামও বোধ হয় এরকমই তাদেরকে শেখায়, যেটা মোটেই সত্য নয়। আমার মনে হয় এই ডিসকাশন থেকে আমরা অনেকগুলো বিষয় বুঝে ফেলেছি। তার মধ্যে মোক্ষম বিষয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দিনদারি যেন আমাদেরকে সেরা মানুষে পরিণত করে, ভালো নাগরিকে পরিণত করে, ভালো মানুষে পরিণত করে, বিনয়ী মানুষে পরিণত করে। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছে। আসিফ, তুমি এভাবেই নিজের পরিবারের সাথে যদি আচরণ করতে পারো, আমি আশা করি যে তোমার পরিবারের চালচিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ।